পালাবো এই বাড়ি ছেড়ে? হ্যাঁ বৌমা, পালা পালা। কি বলছো তুমি বড় মা? ওই ঠিকই বলছে বাচ্চা, এছাড়া আর কোনো উপায় নেই। আরে দূর, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি যদি এই বিয়েটা করতে না চাই তাহলে আমাকে কে জোর করে বিয়েটা দেবে বলো দেখি? সবাই মিলে, তোরা এখনো খুব ছোট বাচ্চা, সংসারের মার প্যাচ বোঝার মতো ক্যামটা তোদের এখনো হয়নি। ছোট ওই সুনীল তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে, যদি তুই সেটা না চাস তোকে এক্ষুনি এখান থেকে বৌমাকে নিয়ে পালাতে হবে। কিন্তু বড় মা, তুমি তো আমাকে শিখিয়েছিলে এই সংসারে থাকতে হলে অনেক লড়াই করতে হয়, আর আজ তুমি আমাদের পালিয়ে যেতে বলছ। হ্যাঁ বলছি, সংসারের লড়াই তখন করা যায় যখন স্বামী স্ত্রী এক হয়ে এক সঙ্গে থাকে, কিন্তু এখানে এখানে সবাই তোদের আলাদা করে দিতে চায় রে মা। শোন, স্বামী স্ত্রী এক হয়ে না খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে পারে, খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে পারে, কিন্তু নিজের নিজের কাছের মানুষগুলোর সাথে লড়াই করা যায় না রে মা। ওনাকে পিড়ি আনতে যাবেন না, ততক্ষণে ওনার যদি কোনো বিপদ হয়ে যায় তখন। শোন না, তোকে যেটা বলছি। ও মা, কি হয়েছে রে? তোর মুখ কানে এমন পানা দেখাচ্ছে কেন? কি হয়েছে? না, তোর বনিদার জন্য খুব খুব দুশ্চিন্তে হচ্ছে। ও মা, সব কিছুতে এমন দ্বারা চিন্তা করলে হয় বুঝি? হ্যাঁ রে সই, তোর কতদিনে স্বপ্ন পূরণ হচ্ছে, তোর ছেলের সাথে আমার মণিমার বিয়ে হচ্ছে, তুই খুশি হস নি? ও মা, খুশি হব না কেন, কতদিনের স্বপ্ন বল দেখি, তোর মেয়ের সাথে আমার মানকের বিয়ে হবে, সেই স্বপ্নই তো পূরণ হচ্ছে। কিন্তু কিন্তু কি? তোর পণিতা এখানে থাকলে না আমার সব দুশ্চিন্তে দূর হয়ে যেত রে। তুই বোধ হয় তো সুনীলদাকে মোটে ভরসা করিস নি সই। উমা চিচি, ও কি আবার শুধনোর মতো কথা নাকি? সুনীলদার ওপর আমার অগাধ ভরসা। তবে এসব ভাবনা চিন্তা মা তাদেরকে জেরে পেলে দে, তুই দেখবি ঠিক সময় মতো তোর স্বামী গড়ে ফিরে আসবে রে। ও মণিমা তৈরি হলো? আর বলিস না, মেয়েটাকে আমার একবারে গয়নার পুটুলির মতন দেখতে লাগছে, শুধু তাই নয় মানকেকে বর বেশে দেখার জন্য চটপট করছে সে। যাই বলিস না সই, তুই তো সাউরি আর সুতিনকে এমন দ্বারা সামলাবি আমি কিন্তু ভাবতে পারি না। উচিত শিখে দিয়েছিস তুই, উচিত শিখে দিয়েছিস। এতদিনে মনে হচ্ছে তুই ছেলের মা। আমি কাউকে কোনো কথা দিলে সেটা রাখতে জানি সই, বাচ্চারে বেটা হলে বাচ্চা খুশি হবে, আর আমি আমার বাচ্চার জন্য সব করতে পারি। ভুটান বলছি, এই বিয়ের বড় কর্তা তো তুই। হ্যাঁ, বিয়ে শুরু করার অনুমতিটা এবার দাও। ও সুনীল দা, বলছি যে তুমি তো এখানে আছো, ব্যস্ত আছো, তোমার যে নৌকেরা আছে তারা ভালোই ভালোই ওনাকে পিড়ে আনতে পারবে তো আমার খুব। উঠান, তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না? আমি তো তোমাকে বলেছি ফণিদাকে নির্বিঘ্নে এই বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। না না, বলেছো তাও। দেখো দেখো উঠান, আমি কিন্তু আমার দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করছি, এবার তুমিও তেমনটাই করো।
বিয়ের লগ্ন পড়ে গেছে, এবার অনুমতিটা দাও। তুমি কি গো, আমার সই তো সেই কবে থেকে অনুমতি দিয়ে রেখেছে, এখন শুধু মানকের আসার অপেক্ষা। তবে মানকের আর আমার মণিমার শুভদৃষ্টি সুসম্পন্ন হবে। এবার তাহলে ওদের দুজনকে নিয়ে আসুন, সময় যে বয়ে যাচ্ছে। দিদি গেছে বাচ্চাকে নিচে নিয়ে আসতে। বলছি কি ওষুই, আমি তো আবার বে দেখতে পাবো নে, তো তুই চো না, আমার মেয়েটাকে নিয়ে আসবি, চল না। আয়, তুই তো নিজে আছে, তোর মণিমাকে নিয়ে আসবি। আর মণি মুখুজ্জি এই বাড়িতে ফেরার আগে এই মুখার্জি বাড়িতে সর্বনাশের বীজ পোতা হয়ে যাবে। আমি কি সত্যি খুব খারাপ বড় মা? আমি তো রান্না করতেও শিখে গেছি, শুক্তো রান্না করতে পারি, এঁচোড় কাটতে পারি, ওনার পছন্দের মাখা সন্দেশও বানাতে শিখে গেছি। তাও কেন মা ওনাকে আমার থেকে আলাদা করে দিতে চাইছে? এই কেন উত্তর দেওয়ার মতো সময় এখন নেই মা। যদি তোরা একসঙ্গে থাকতে চাস তবে এক্ষুনি এখান থেকে পালা। আমি পালিয়ে গেলে বুঝে সমস্যার সমাধান হয়ে যাবে? জানি নে মা, শুধু এটুকু জানি যে পালিয়ে গেলে তোদের মাঝখানে আর কেউ ঢুকতে পারবে না এই দিনে। কিন্তু বড় মা, সবাই যে তোমাকে দোষারোপ করবে। করুক, যে যা খুশি বলুক, আমি সবটা সামলে নেব। না না, তা হয় না। আমাদের দুজনের জন্য তোমাকে সবাই দোষারোপ করবে সেটা আমরা কিছুতেই হতে দেব না। বাচ্চা বাচ্চা, এখন জেদ করার সময় নয়। তোদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। যে সর্বনাশটা হচ্ছে না সেটা আটকানোর একটাই উপায়, এক্ষুনি এখান থেকে বৌমাকে নিয়ে পালা। কিন্তু কোথায় পালাবো বৌমা? জানি নে, এখান থেকে, এই বাড়ি থেকে, এই বাড়ির লোকগুলোর থেকে অনেক দূরে চলে যা। কিন্তু বড় মা, আমরা যে তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। থাকতে হবে বৌমা। যদি তুই আর বাচ্চা তোরা সারা জীবন একসঙ্গে থাকতে চাস, তোদেরকে আমাদের সকলকে জেরে থাকতে হবে। সেখানে গেলে তোদের মাঝে আর কেউ আসতে পারবে না, সেখানে গেলে তোদের ভালোবাসা বাঁচবে, কোন তৃতীয় ব্যক্তি তোদের মাঝখানে আসবে না। আমার মেয়েটাকে সতিনের জ্বালায় রোজ তিলে তিলে মরতে হবে না। বড় মা বল, আজ আমার বিয়ে হলে বুকে যেই কষ্ট পেতে হবে সেই কষ্ট তুমিও পাও না? আমার মাও তো তোমার সতীন, তাহলে সতীনের জ্বালায় তোমাকেও রোজ তিলে তিলে মরতে হয় না? পালিয়ে যাওয়াই যদি একমাত্র উপায় হয় তাহলে মায়ের সাথে বাবার বিয়ে হওয়ার আগে তুমি কেন পালিয়ে যাওনি বড় মা? বলো না বড় মা, আজ যেভাবে পৃথ্বীরাজ আমার পাশে রয়েছেন, বাবাকে ছিলেন না সেদিন তোমার পাশে, তোমার কি ভয় করেছিল বড় মা? না না বাবা, ভয় নয়, আমি ছোটকে বাড়িতে নিয়েছিলাম অনেক অনেক সাহস করে। আর বাবা? ওনার মতো মানুষ হয় না বৌমা। আজ বাচ্চা ঠিক যেমন ভাবে তোর হাতটা শক্ত করে ধরে রেখেছে, উনিও তেমনি আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। তবে তুমি মাকে এই বাড়িতে কেন নিয়ে এসেছিলে? ঠাকুর আমাকে অনেক কিছু দিয়েছে রে, দেবতুল্য স্বামী দিয়েছে, এত ভালো সৌর ঘর দিয়েছে,
শুধু মা ডাক শোনার অধিকারটা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।